अस्सलाम वालेकुम सुप्रिय शिक्षार्थी पीजीएससी ऑनलाइन क्लासे तुम्हारा स्वागत है। आज आनी इंग्लिश सब्जेक्ट থেকে আনসিন ক্লাসে চ্যাপ্টার আপনাদের দিয়ে আনসিন ক্লাসে কি আছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আনসিন ক্লাসে বোঝার চেষ্টা করবে। তার মানে আনসিন ক্লাসে থেকে আপনাদের কিভাবে শূন্য সার্টিফিকেট ডান্স করতে হয় এবং কিভাবে সুপার স্টেপ করতে হয় সেটাই আজকে আলোচনা করব। এসো তাহলে আনসিন ক্লাসে দেখি আমাদের আজ আজকে আনসিন ক্লাস হচ্ছে একটু পেপার বিক্রেতা আজু ইজে পেপার সেলার আজু এর জব পেপার বিক্রেতা। হিজ ফাদার ডাইড 1 ইয়ার অ্যাগো। হিজ ফাদার ডাইড 1 ইয়ার অ্যাগো। তার বাবা 1 বছর আগে মারা গেছে। হি ইজ 12 ইয়ার্স ওল্ড। আজুর বয়স 12 বছর। হি হ্যাজ এ লিটল সিস্টার। তার একটি ছোট বোন আছে নেট অনিমা, অর্থাৎ আর্জুন একটি ছোট বোন আছে যার নাম অনিমা। শি ইজ 10 ইয়ার্স ওল্ড। অনিমার বয়স, অর্থাৎ আর্জুন বোনের বয়স 10 বছর। শি গোস টু এ দ্যাট স্কুল। শি খেয়াল করো এখানে শি বলতে কাকে বোঝাচ্ছে, আর্জুন বোন অনিমার কথা বলা হচ্ছে। ওনার নাম অনিমা, কি দ্যাট স্কুলে যায়। বিভিন্ন লোকের বাসায় কাজ করে, অর্থাৎ ঘরে ঘরে অন্যান্য বাসায় গিয়ে আর্জুন মা কাজ করে। বাট শি ক্যানট রান হার ফ্যামিলি ওয়ে। আর্জুন মা ভালোভাবে তার সংসারটি পরিচালনা করতে পারছে না। সো আর্জুন সেলস নিউজ পেপার অ্যান্ড আর্নস 50 to 60 টাকা পার ডে। কাজে আর্জুন কী করে, কাগজ বিক্রি করে প্রতিদিন 50 থেকে 60 টাকা উপার্জন করে। হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক সাম পেপার অ্যান্ড ম্যাগাজিন ফ্রম এ পেপার শপ। আর্জুন খুব ভোরে ঘুম থেকে উঠে এখন সে কী করে, একটি কাগজ খবরের কাগজের দোকান থেকে সে কাগজ নিয়ে বিক্রি করার, কাগজ এবং ম্যাগাজিন নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে লেখা। আর্জুন সেলস দ্য নিউজ পেপার ইন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, পাবলিক গ্যাদারিং। অর্থাৎ আর্জুন কী করে, এই পেপারগুলো সে পেপারগুলো নিচ্ছে সে কী করে বিভিন্ন জায়গায় বিক্রি করে, যেমন বাস স্ট্যান্ড হতে পারে, রেল স্টেশনে, অর্থাৎ যেখানে লোকজন বেশি থাকে সেই সমস্ত জায়গায় আর্জুন তার পেপারগুলো বিক্রি করে। সামটাইমস হি আস্কস দ্য প্যাসেঞ্জার অফ রানিং বাস কার ইটিসি এক্সেট্রা। অর্থাৎ মাঝে মাঝে সে কী করে বিভিন্ন যে বাস স্টেশন বা রেল স্টেশন বা ক্যাবিন পিপলের যে জায়গাগুলো আছে সেখানে কী করে, সে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কাগজ দেখে সে বিক্রির উদ্দেশ্যে। কিন্তু সে বাস কার অর্থাৎ যে লোকগুলো থাকে তাদেরকে সে জিজ্ঞেস করে। আর্জু ডাজ নট নো হোয়াট উইল হ্যাভ ইন হিজ ফিউচার। আর্জু জানে না তাদের ভবিষ্যৎ কী হবে। এই যে আজকে আনসিন ক্লাসেসটি করলাম সেখানে একটি পালক আর্জুন কথা বলা হয়েছে যে আর্জুন কীভাবে তার সারাদিন ব্যয় করে, কীভাবে সে তার পরিবারের জন্য উপার্জনের জন্য সে পরিশ্রম করে। তার পরিবার সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করেছে, তার মানে আমরা ক্লাসেসটা কী করবো, ভালোভাবে করবো। যদি আমরা ক্লাসেসটি ভালোভাবে করি তাহলে আমি কী করতে পারবো, আমরা এখান থেকে আমাদের ফিল্মে ডান্স করতে পারবো, ডুফলস করতে পারবো, অ্যান্সারিং এই চিঠিও রয়েছে। অর্থাৎ এই মোতাবেক আমাদের একটি চিঠি আসতে পারে, আমরা সে ব্যাপারেও লিখতে পারি। তাই আমরা কী করবো, ক্লাসেসটি মনোযোগ সহকারে করবো, আর যে শব্দগুলো আমরা বুঝতে পারবো না সেগুলো কী করবো, আমরা আন্ডারলাইন করবো এবং বাসায় যদি বড়রা হয়ে থাকে তাদের সহযোগিতা নিয়ে সেগুলো বোঝার চেষ্টা করবো। আশা করি তোমরা ক্লাসেসটি মনোযোগ সহকারে করবো। সম্পর্কে যে গল্পটি করেছি সেই মোতাবেক আমাদের অ্যান্সারের কোচ অর্থাৎ 5 নম্বরে থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে এর আগের ক্লাসে তোমাদের বলেছি যে আমরা শুধুমাত্র উত্তরটুকু লিখবো না, আমরা পুরো সেন্টেন্সটি লিখে তারপরেই উত্তর লিখবো। এখানে দেখো তোমাদের জন্য আমি 5টি
আর্জুন ইজ এ, এই কথাটা আমরা একটু দেখি কোথায় আছে, কোথা কারণে আছে, আর্জুন ইজ এ পেপার সেলার। তোমরা এখানে কি লিখতে পারো, আর্জুন ইজ এ সেলার, আপনার পেপার সেলার, আর্জুন ইজ এ পেপার সেলার, পি এ পি ই আর পেপার অ্যাজ ইংলি ডাবল ই আর পেপার সেলার। অপর কথা আরেকটা কথা লিখতে পারো যেটা আমাদের প্যাসেজের মধ্যে নেই, সেটি হচ্ছে হকার, পেপার সেলার, সে কি করে বিভিন্ন জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন বাস স্টেশন
এই জায়গাগুলো থেকে বাস স্ট্যান্ড রেল স্টেশন এই জায়গাগুলো থেকে সিটি করে তার পত্রিকাগুলো ম্যাগাজিনগুলো বিক্রি করে। আর এখানে হচ্ছে আর্টিসান টিস্যু পার্টির শপ, তার দোকানের কথা বলছে। তার মানে কথাটি কি মিথ্যে, আমরা সেখানে কি দেখবো ফলস দেখবো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা দু ফলস করে, কারণ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমি বলেছি পুরো সেন্টেন্সটি লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু টু ফলসের ক্ষেত্রে হবে না। তাই আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা টু ফলসটা লিখবো। দেখো আমি সেন্টেন্সগুলো মুছে দিচ্ছি। বাসায় তুমি কী করবে, চেষ্টা করবে এগুলো বুঝবে না, বারবার করে চেষ্টা করবে এবং